সেটাকে আমরা একটু হলেও মিনিমাইজ করতে পারি এবং তার সাথে সে এ
1 আর 0 নিয়েই তো আমাদের সকল কাজ 1 এর ক্ষেত্রে সে এমআই আইডিয়াটাকে ইউজ করবে 0 যদি আসে 0 এর ক্ষেত্রে সে একটা পরপর যদি 8টা 0 আসে সে একটা প্যাটার্ন ইউজ করবে প্যাটার্নটা কি সেটা হলো আমাদের হয়ে গেল ট্রিপল 0 বিবি 0 বিবি তাহলে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা দিয়ে আমরা জিনিসটাকে রিপ্লেস করার চেষ্টা করি রিপ্লেস কেন করার চেষ্টা করব কারণ আমরা চাচ্ছি না যে পর পর 8টা 0 আসলে ডিসি কম্পোনেন্টে যে প্রবলেমটা হয় সেটা যেন হয় কেন মানে ডিসি কম্পোনেন্টে আমাদের জন্য অনেক সিভিয়ার একটা প্রবলেম সেটাকে আমরা একটু আরেকটু ভালোভাবে সলভ করার চেষ্টা করছি তো এই ক্ষেত্রে ভি এর মিনিং কি ভি এর মিনিং কি আমরা জানি না হ্যাঁ ম্যাম এটাকে একদম এক্স্যাক্টলি 8টার জন্য যদি 7টা বা 9টা হয় তাহলে হবে না 9টা হলে হবে কারণ কল শর্ত নিম্ন তার এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য 8টা লাগবে শর্ত আচ্ছা সে যদি 7টা 0 পায় সে কিন্তু এই জায়গায় কিছু করতে পারছে না কারণ এই স্কিমটা কাজ করে কখন যদি সে পরপর কনসিকিউটিভ ওয়েতে 8টা 0 পায় তখন এটা কাজ করবে তো তাহলে এখন আমরা দেখি যে এই যে আমরা মাঝখানে জিরো গুলার নাম জিরো গুলার মানে বুঝলাম প্রথম তিনটা আছে একটা জিরো এরপর হঠাৎ করে চলে আসলো বি তারপরে চলে আসলো বি জিনিসগুলো কি খায় না মাথায় দেবে তাই তো তো খায়ও না এটা মাথায়ও দেয় না জিনিসগুলার মিনিং আছে এবং জিনিসগুলার মজার আছে সেটা হলো বি এর পুরো নাম হচ্ছে ভায়োলেশন বি এর পুরো নাম হচ্ছে বাইপোলার এখন ধরেন হচ্ছে 8টা পর পর 0 চলে আসছে সে বলছে আচ্ছা ঠিক আছে প্রথমে ওয়েট করছে যে একটা 0 আসলো সে বলে আচ্ছা ঠিক আছে আমি কিছু মনে করলাম না টাইপের অবস্থা দ্বিতীয়টা আসলো তাও সে বলে আচ্ছা ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য আছে থার্ডটা আসছে তখন সে সহ্য করে গেছে যে আচ্ছা তিন নাম্বার পর্যন্ত জিরো আসছে এরপরে যখন একদম সহ্যের লাস্ট সীমায় চলে গেছে ধরে এরপরে চার নাম্বার বেলা যদি আবার একটা জিরো আসে সে ধরে চিৎকার করে ভায়োলেশন করার চেষ্টা করে ভায়োলেশন মানে কি বিদ্রোহ ঘোষণা করছে সে ঠিক আছে বলছে আর আমি জিরো সহ্য করব না যেভাবেই হোক আমি আর জিরো সহ্য করব না তাই তো তো এই জন্যই বলে যে আমাদের যে জিরো পরপর অনেকগুলো জিরো আসছিল সেই জিরো আসার যে প্রবণতাটা ছিল সেটাকে সে প্রথমে ভায়োলেট করছে ঠিক আছে কিভাবে করে ভায়োলেশন কিভাবে হবে তার দিক কোন দিকে হবে সেগুলো একটু পরে আসছে তো প্রথমে সে কি করলো তাহলে চতুর্থ নাম্বার যদি সে কখনো তিনটা আসছে কোনো তার প্রবলেম নাই মানে সেই পর্যন্ত সে সহ্য করে গেছে চার নাম্বার জিরো আসার সাথে সাথে সে বিদ্রোহ ঘোষণা করবো যে আমি আর মানবো না জিরো আসলে আমি আর সহ্য করবো এখন চিন্তা করেন একটা বলছে যে একটা ভায়োলেশন করছে ধরে আপনাদের একটা ফ্রেন্ড খুব রেগে গেছে সে চিল্লাচিল্লি করছে এখন পরেরটাকে তো বলতে হবে যে না তুই বস তুই বস হবে না কিছু হবে না একটাকে তো সান্ত্বনা দিতে হবে তো একটা যদি বেশি লাফালাফি করে আরেকটাকে তো একটু ডাউনে যেতে হবে বুঝাইতে হবে তাকে তো ফার্স্টে তাহলে আমাদের কি করলো ভায়োলেশন ঘটানোর চেষ্টা করলো এই বিটা ভায়োলেশন ঘটাইলো সে আর জিরো সহ্য করলো না কিভাবে সহ্য করলো না একটু পরে দেখছি এখন বাইপোলার পরে যে বাইপোলার তার যে ফ্রেন্ড আছে সে কি করছে যে আচ্ছা ও তো অনেক বেশি ভায়োলেশন করে ফেলছে আমি একটু কমাই দিই ঠিক আছে সেই জন্য সে ওইটাকে ব্যালেন্স করার জন্য সে আর একটু নিচে হয়তো লো হয়ে গেল ঠিক আছে তো তাহলে পাঁচ নাম্বার এই বি গেল এই বি গেল এরপর সে আবার বলছে আচ্ছা ঠিক আছে একবার ভায়োলেশন করে ফেলছে তার মাথা গরম ছিল ফ্রেন্ড ঠান্ডা করছে এরপরে সে বলছে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে আরো একটা জিরো আসছে সে তার ফ্রেন্ডের কথা মনে করে চুপ হয়েই থাকলো যে আচ্ছা সহ্য করি করি আমি
কিন্তু এরপরে যদি আরেকটা জিরো পায়, মানে হচ্ছে সপ্তম নাম্বার দিকে যদি আরেকটা জিরো পায়, সে কি হচ্ছে আবার তার অনেক বেশি রাখছে হয়ে গেছে, কেন জিরো আসবে, এই জন্য সে আবার ভায়োলেশন ঘটাবে। ঠিক আছে, আবার সে চিল্লাচিল্লি শুরু করেছে যে আর জিরো আসলে আমি সেটাকে মানবো না, কোনোভাবেই মানবো না ভাইয়া। ঠিক আছে, এবং আবারও দেখেন যে কেউ যদি বেশি চিল্লাচিল্লি করে পাশের জনকে তো তাকে অবভিয়াসলি মিনিমাইজ করতেই হবে, তো বি এর সাথে এই জন্য তার যে ফ্রেন্ড থাকবে বি, যেটা বাইপোলার বলছি, সে আবারও চলে আসবে। তাহলে আমাদের কি হচ্ছে, তিনটা জিরো, তিনটা জিরো পর্যন্ত টলারেট করছে, এরপর সে ভায়োলেশন হয়েছে ফ্রেন্ডে, সে বাইপোলার তার উল্টা ইয়ে করে ফেলছে, এরপরে কিছুক্ষণ আবার আরেকটা জিরো পাইছে সেই পর্যন্ত চুপ আছে, তারপর আবার সপ্তম নাম্বার দিকে যায় সে একটা ভায়োলেশন করে ফেলছে, কারণ আর সহ্য করতে পারছে না, এবং একবার যদি ভায়োলেশন করে তার ফ্রেন্ডের কাজগুলো জাস্ট তাকে শান্ত করা উল্টা দিয়ে। ঠিক আছে, তো টোটাল প্যাটার্ন হলো তিনটা জিরো, তারপর হচ্ছে ভিভি, আবার হচ্ছে জিরো ভিভি। ঠিক আছে, মনে থাকবে প্যাটার্নটা। এখন জিনিসটা ইমপ্লিমেন্ট করব কিভাবে, প্রথম কথা হলো জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য দুইটা আলাদা আলাদা আমাদের আইডিয়া মাথায় রাখতে হবে। একটা হলো যে একটু চিন্তা করতে পরে করে দেখেন যে জিরো আসছে, তার আগে একটা আটটা জিরো আসছে, তার আগে অবভিয়াসলি আমাদের একটা তো কোথাও ওয়ান থাকবে, তাই না? সেই ওয়ানটা আমরা জানি এমআই এর জন্য এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, তাহলে দুইটা কেস কিন্তু হইতে পারে। তার ইমিডিয়েট আগে যেটা ওয়ান থাকবে, মানে নন জিরো লেভেল থাকবে, সেইটার ক্ষেত্রে দেখেন সেটা আমাদের পজিটিভও হইতে পারে বা কোনো ক্ষেত্রে নেগেটিভও হইতে পারে। তো পজিটিভের উপর ডিপেন্ড করে কীরকম হবে সেটা আমরা একবার দেখবো, আবার নেগেটিভের উপর ডিপেন্ড করে কীরকম হবে সেটাও আমরা দেখবো। তো এখন তাহলে দেখেন ফার্স্ট কেসটাতে আমরা যদি চিন্তা করি, প্রিভিয়াস লেভেলটা পজিটিভ, যদি এরকম কোনো কেস থাকে, মানে হচ্ছে নর্মালি আমরা যদি চিন্তা করি, আমাদের যখন এমআই এর ফার্স্ট ওয়ানটা আসলো সেটা শুরু হইতো কোথা থেকে, পজিটিভ থেকে, তাহলে ফার্স্ট লেভেলটা ধরলাম আমাদের পজিটিভ দিয়ে শুরু হয়েছে, প্রথম ওয়ান আসছে সেটা হচ্ছে আমাদের ওয়ান দিয়ে পজিটিভ দিয়ে শুরু হয়েছে। তো পজিটিভ দিয়ে যদি শুরু হয় জিরো, জিরো আমাদের এই সিকোয়েন্সে দেখেন এক দুই তিন চারটা জিরো আছে, জিরো আমাদের কি হবে এমআই এর সূত্র অনুযায়ী সে জিরো লেভেল বড় কিছু, তাহলে এই জিরো 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 এবং মাঝখানে এই জিরো হচ্ছে, সরি এটা না, এটা এই চারটা তো জিরো বরাবরই চলছে, এগুলা নিয়ে তো কোনো আলাদা করে চিন্তা করার দরকার নাই, আমাদের শুধু এখন হেডেক হচ্ছে বি এর আমি কোন দিকে আমি ভায়োলেশন ঘটাবো এবং হচ্ছে তার করসপন্ডিং আমাদের বিটা করে দিতে হবে। তো বলা হয় যে বি এর দিকটা হবে হচ্ছে আগে যেটা হচ্ছে নন জিরো লেভেল ছিল সেইটা যেই দিক সেই দিক ফার্স্ট বি এর, দেখেন ফার্স্ট আমরা যদি এখানে আসার চেষ্টা করি বিটা হচ্ছে অপার করছে এই জায়গায়, সেটা দিক কোন দিক হবে এটা আমি ডিটারমাইন করতে চাই, সেটা ডিটারমাইন করার জন্য আমি দেখবো যে যেই জায়গা থেকে শুরু হয়েছে যে জিরো 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 তিনটা জিরো পাইছে, তার আগে কোথাও তো একটা ওয়ান পাইছিল, ওয়ানের কোন একটা লেভেল তো ছিলই, আইদার পজিটিভ ছিল অথবা নেগেটিভ ছিল এ বাই এর ক্ষেত্রে সেটা আমরা জানি। তো তাহলে এই ওয়ানের লেভেলটা যেই দিকে, লাস্ট ওয়ানের লেভেলটা ছিল পজিটিভ, সো প্রথমে সে ভায়োলেশন যেটা ঘটাবে সেটার দিকটা হবে পজিটিভ। ঠিক আছে, তাহলে প্রথম আমরা যে ভিটা পাইলাম সেটা হলো আমাদের তাহলে পজিটিভ। এখন সে হচ্ছে পজিটিভ দিকে চিল্লাইছে লাফায় উঠছে, তাহলে তার বন্ধুকে কি করতে হবে, সো অবভিয়াসলি সে হচ্ছে নেগেটিভে চলে আসবে। আর এরপরের ক্ষেত্রে দেখেন প্রথমবার সে ভালোসে ঘটাইছিল পজিটিভ দিকে, এরপরে একই দিকে আর তো ভায়োলেশন ঘটালে ভালো দেখায় না, তাই না? এই জন্য পরে যে ভায়োলেশনটা হবে, এই যে জিরোর পরে তো আবার একটা ভায়োলেশন আসছে, সেই ভায়োলেশনটা হবে তাহলে আগেরটা যেহেতু হয়েছিল পজিটিভ দিকে, পরের ভায়োলেশনটা হবে
চিন্তা কেন লেভে রাখলাম? জিরো সব সময় আমাদের জিরো বরাবরই চলে, জিরোর কোনো ক্ষেত্রে কিছু নাই। এ মাই এর ক্ষেত্রে আমাদের কি ছিল? জিরো চলতো জিরো বরাবর, ওয়ান একবার পজিটিভে দেখতো একবার নেগেটিভে আসতো। তো জিরো আমাদের এখানে সব সময় যতগুলাই জিরো থাকবে সে জিরো বরাবরই চলবে, ঠিক আছে? ওয়ান এর দিকটা আমি হচ্ছে ডিপেন্ড, ওয়ান এর দিকটার উপর ডিপেন্ড করে আমি ভি আর বি এর ডিরেকশন গুলো সিলেক্ট করি। মানে এখন আমি কি করছি, মাঝখানে একবার পজিটিভ একবার নেগেটিভ একবার নেগেটিভ একবার পজিটিভ দিয়ে রিপ্রেজেন্ট করার পরে তাহলে দেখো টোটাল কিন্তু পরপর আটটা জিরো সে আসতে দিচ্ছে না। এবং আরেকটু চিন্তা করে দেখেন, এটা পজিটিভ এটা নেগেটিভ দুইটার হচ্ছে অ্যাকুমুলেটেড রেজাল্ট, দুইটাকে যদি যোগ করি আলটিমেটলি কি জিরোই আসে। এই ক্ষেত্রেও একটা ভি নেগেটিভ, এটা একটা বি হচ্ছে পজিটিভ, তাহলে দুইটাকেও আবার অ্যাকুমুলেটেড করে আলটিমেটলি তার ইফেক্টটা কিন্তু জিরোই থাকছে। সো আমি আমার ডেটাকে আসলে একদম চেঞ্জ করে ফেলছি না, মানে আমাদের পাওয়ার যেটা ছিল সেটাকে আমি নিচে প্রথমে অনেক পরে তিনটা বন্ধু সহ্য করলো, ভালো কথা। তারপরে ভি অনের সাথে ম্যাচ করে ভি হইলো, যেহেতু ভি পজিটিভ আসলো তো ভি নেগেটিভ আসলো, ভালো কথা। কিন্তু এখানে জিরোটা কেন, জিরো ওইখানে লেভেল কেন হলো? এবং হচ্ছে পরবর্তীতে সিক্স নাম্বার মিটে যায় আরেকটা জিরো। সো এই চারটা জিরোই সে জিরো বড়